আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করেছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ। হত্যা, একজন ব্যক্তিকে হত্যা করলে আপনি একজনের হক নষ্ট করলেন, কিন্তু ফিতনার মাধ্যমে আপনি শত শত লোককে হত্যার চেয়েও জঘন্যতম অপরাধের মধ্যে লিপ্ত করে দিলেন। হত্যা তো আছেই, হত্যার চেয়েও জঘন্যতম অপরাধের মধ্যে লিপ্ত করেছেন। এই জন্য ফিতনা অত্যন্ত ভয়াবহ। এই কারণেই ফিতনা থেকে বাঁচার জন্য যেই সমস্ত কারণ মানুষকে ফিতনায় নিমজ্জিত করে, যেই সমস্ত কারণে মানুষ ফিতনায় পতিত হয়, এগুলোর কয়েকটি কারণ আমরা আলোচনা করব। এক নম্বর কারণ হচ্ছে সঠিক মানহাজ থেকে দূরে সরে যাওয়া এবং দ্ব্যর্থবোধক প্রচ্ছন্ন বিষয়গুলো নিয়ে বেশি খোঁজাখুঁজি করা, এটা ফিতনার কারণ। কোরআনে কারীমের মানে আর খুঁজে পাওয়া যায় না কোন আয়াতের মধ্যে মানে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, মানে কথাটা অস্পষ্ট রয়েছে, সেটা বের করে এসে প্রশ্ন করতেছেন, মানে আপনার একটা দরকার কি, কি কারণে এটা বের করতেছে, এটা দরকার তো নেই আপনার। দ্ব্যর্থবোধক যে সমস্ত কথাগুলো আছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করা, সহিহ মানহাজ কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য সাহাবায়ে কেরাম যে মানহাজ দিয়ে গেছেন সেই মানহাজ বাদ দিয়ে নিজের মন মতো মানহাজ গ্রহণ করা, এটা মূলত ফিতনার প্রথম কারণ। প্রথম সময় এই ফিতনা তৈরি করেছে যারা, ফিতনায় যারা পতিত হয়েছে তারা কোরআন কারীমের আয়াতগুলো নিয়ে, কিছু কিছু আয়াত আছে ওয়ামিনহু আয়াতুন মুতাশাবিহাত, কিছু কিছু আয়াত আছে যেগুলো মুতাশাবিহাত, এই মুতাশাবিহাত আয়াতগুলো যেগুলোর মধ্যে প্রচ্ছন্নতা আছে, ওয়া উখার মুতাশাবিহাত, আল্লাহ তাআলা বলেছেন কিছু আয়াত আছে মুতাশাবিহাত, এগুলো প্রচ্ছন্নতা আছে অর্থের মধ্যে, দ্ব্যর্থবোধক আছে অর্থ, মানে আপনি বুঝতে হলে অনেক একটু গভীর জ্ঞানের প্রয়োজন রয়েছে, সেগুলো নিয়ে ঘাটাঘাটি করে এক পর্যায়ে গিয়ে নিজে সেখান থেকে আস্তে করে পদভ্রষ্ট হয়ে যাচ্ছে। সর্বপ্রথম এই কাজগুলো যারা করেছিল তারা হচ্ছে কাদারিয়া সম্প্রদায়। তাকদীরের আয়াতগুলো, হাদিসগুলো যেগুলো তাকদীর এর ব্যাপার রয়েছে, এগুলো নিয়ে আপনি যতই বিশ্লেষণ করেন ততই আপনি কুফুরির দিকে চলে যাবেন, ততই আপনি কুফুরির দিকে চলে যাবেন। অনেকে এই বিষয়গুলো আসলে অপ্রয়োজনীয় ঘাটাঘাটি করে, কারণ হলো যেটা মানে আপনার এই যে ব্রেনের মধ্যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার যাদের আছে এখানে একটা লিমিটেশন আছে। মনে করেন এখানে আপনার এখানে 200 GB দেওয়া আছে, 200 GB দেওয়া আছে, এখন আপনি যদি 500 GB এখানে লোড করার চেষ্টা করেন তাহলে এটা টিকবে না, এটা কি হয়ে যাবে, এটা নেবে না, যেটা আপনার এই ব্রেনে আসবে না সেটা নিয়ে আপনি কেন চিন্তা করতেছেন, অপ্রয়োজন। তারা এটা নিয়ে ঘাটাঘাটি করেছে, অপ্রয়োজনীয় ঘাটাঘাটি করেছে কাদরিয়া সম্প্রদায়, যারা তাকদীরকে অস্বীকার করেছে, ফলে হেদায়েত থেকে অনেক দূরে সরে গিয়েছে। মুতাযিলা সম্প্রদায় ঈমান নিয়ে ঘাটাঘাটি করেছে, কি ঘাটাঘাটি করেছে ঈমান নিয়ে, বলছে যে ব্যক্তি কবিরা গুনাহ করবে তাকে, কবিরা গুনাহ তো অনেক বড় অপরাধ, তাকে মুসলিম কিভাবে বলা যায়, মুমিন কিভাবে বলা যায়, আবার তাকে কাফের কিভাবে বলবো, সে কি কাফের না মুমিন, খারেজিরা বলল যে না কবিরা গুনাহ করলে সে কাফের হয়ে গেছে, আর মুতাযিলা বলল যে না এর কাফিরও বলা যায় না মুমিনও বলা যায় না, এ দুইজনের মাঝখানে মাঝামাঝি একটা অবস্থানের মধ্যে আছে। এই যে অপ্রয়োজনীয় ঘাটাঘাটি করা, অপ্রয়োজনীয় অনুসন্ধান চালাজ করা, এটা সালাফদের মানহাজের পরিপন্থী। এই মানহাজ থেকে যারা দূরে সরে গিয়েছে তারা মূলত পদভ্রষ্ট এবং তারা ফিতনার মধ্যে পড়ে গিয়েছে, ফলে ফিতনা কেমন ফিতনার মধ্যে পড়েছে খারেজিরা, আপনি আশ্চর্য হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের মানুষ যিনি এই উম্মার সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করেছে কাফির হিসেবে, নাউযুবিল্লাহ মিন যালিক, চিন্তা করছেন কি গবেষণা করেছে, কি অপচিন্তা, কি খারাপ চিন্তা করেছে।
এভাবে কোরআন উঠিয়ে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু কুফার মসজিদের মধ্যে বলতেছে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন যে তোমার মাঝে আর আমাদের মাঝে এই কিতাব হচ্ছে ফয়সালাকারী। কথাটা ঠিকই তো বলছে, ঠিক না? কিতাবের মাধ্যমে ফয়সালা হবে, ইনিল হুকম ইল্লাল্লাহ, হুকুম আল্লাহর। সুতরাং তোমার মাঝে আমাদের মাঝে কিতাবের মাধ্যমে ফয়সালা হবে। তখন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সঠিক বলেছো কিন্তু এর উদ্দেশ্য খারাপ, বাতিল উদ্দেশ্য হচ্ছে বাতিল। আজকে মুসলিম উম্মাকে যারা সত্যিকার মানহাজ সম্পর্কে জ্ঞান রাখে না, সত্যিকার দিন সম্পর্কে জ্ঞান রাখে না, তারা এমন ফিতনার দিকে ধাবিত করে দিচ্ছে যে মানহাজ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তারা তাদেরকে এমন এক পথের দিকে নিয়ে যাচ্ছে যে পথ বিভ্রান্তির পথ, ফিতনার পথ। এখন যদি আলেমরা সে বিষয় সম্পর্কে কথা বলে তখন আলেমদের ব্যাপারেও তাদের সত্যিকার আহলে ইলমদের ব্যাপারে তাদের বক্তব্য আপনি ট্রল করতেছে, বিভিন্ন ধরনের ট্রিক লাগাচ্ছে, তোহমত দিচ্ছে, অপবাদ দিচ্ছে। সুবহানাল্লাহ, এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো তারা মানহাজ থেকে দূরে, সত্যিকার যে মানহাজ রয়েছে সে মানহাজ থেকে তারা অনেক দূরে সরে গিয়েছে, ফলে তারা ফিতনার মধ্যে পড়ে গিয়েছে।